জীবনের বিনিময়ে হলেও দেশের স্বার্থ অক্ষুণ্ণ রাখার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলের 22তম সম্মেলনে তিনি বলেন, সরকারের ধারাবাহিকতার কারণেই দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে। বৈশ্বিক অস্থিরতা নিরসনে যুদ্ধ বিগ্রহ বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। আরও জানাচ্ছেন মাইনুল হোসেন পিন্ন। ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের 22তম সম্মেলনে যোগ দিতে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হন লক্ষাধিক নেতাকর্মী। সম্মেলনের স্লোগান উন্নয়ন অভিযাত্রায় দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর পদ্মা সেতুর উপর নৌকার আদলে তৈরি 7 ফুট উঁচু মঞ্চে প্রবেশ করে নেতাকর্মীদের স্বাগত জানান তিনি। পরে উপভোগ করেন সাংস্কৃতিক অনুষ্ঠান। সম্মেলনে শোক প্রস্তাব পাঠ করেন দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া। বিভিন্ন সময়ে নানাভাবে মৃত্যুবরণ করা বঙ্গবন্ধু পরিবারের সদস্য, দলীয় নেতাকর্মী সহ বিখ্যাত ব্যক্তিদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা বলেন, কেউ দেশের ভাবমূর্তি নষ্ট করবে তা বঙ্গবন্ধুর সন্তান হিসেবে মেনে নেওয়া যায় না। 75 পর বাংলাদেশের দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো তো দূরের কথা, বাংলাদেশের মানুষ আবার যেন সেই শোষণ বঞ্চনার শিকার হয়েছে। আমাদের উপর দুর্নীতির অভিযোগ এসেছিল, দুর্নীতি করে টাকা বানাতে আসিনি। আমার বাবা রাষ্ট্রপতি ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, আর আমি 4-4 বার প্রধানমন্ত্রী। আমাদের পরিবার দুর্নীতি যদি করত তাহলে আর দেশের মানুষকে কিছু দিতে পারতাম না। আমরা দেশের মানুষকে দিতে এসেছি, মানুষের জন্য করতে এসেছি। এ কারণেই বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করবে এটা অন্তত আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে এটা মেনে নিতে পারি না। বাংলাদেশের এতটুকু স্বার্থ আমার জীবন থাকতে নষ্ট হবে না, কারো হাতে তুলে দেব না। দুর্নীতি করতে আওয়ামী লীগ ক্ষমতায় আসেনি উল্লেখ করে তিনি বলেন, ভোট দেওয়ার সাংবিধানিক অধিকার আওয়ামী লীগই করে দিয়েছে, আর বর্তমান সরকার কখনোই ইসির উপর হস্তক্ষেপ করেনি। পরপর 3 বার আমরা ক্ষমতা, আর এই ক্ষমতা আছে বলে আজকে বাংলাদেশকে আমরা উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে পারছি। ভোট দেওয়ার যে অধিকার, সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, সেই অধিকার আওয়ামী লীগ নিশ্চিত করেছে। আমি জানি এই ভোটকে নিয়ে অনেকেই কন্ট্রোভার্সিয়াল করতে চায়, অনেকে অনেক কথা বলে। আমরা আওয়ামী লীগ করে হস্তক্ষেপ করি না। নির্বাচন কমিশনকে সম্পূর্ণ স্বাধীন করে দিয়েছি, তারা স্বাধীনভাবে কাজ করতে পারে সেই ব্যবস্থা করেছি। বৈশ্বিক সংকট নিরসনে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বানও জানান শেখ হাসিনা। সকল বাধা কাটিয়ে উঠে আমরা দুর্দম গতিতে এগিয়ে যাচ্ছি। এই যে বাংলাদেশ দুর্বল গতিতে এগিয়ে যাচ্ছে, একটা বাধা করোনা আর যুদ্ধ। এই জন্য আমার আহ্বান, আমরা যুদ্ধ চাই না, ওই যুদ্ধ চাই না, স্যাংশন চাই না, ওগুলি বন্ধ করো। সকল দেশ স্বাধীন, স্বাধীনভাবে তার চলার অধিকার আছে, এই অধিকার সকল দেশের থাকতে হবে। আমি বিশ্ব নেতৃত্বের কাছে আহ্বান করব, ওই ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ করে, তাদেরকে উস্কানি দেওয়া বন্ধ করে, শান্তি চাই। কোভিডের যে অর্থনৈতিক অভিঘাত থেকে কেমন আমরা বেরিয়ে আসছিলাম, এখনই এই যুদ্ধ স্যাংশন আমাদের সকল অগ্রযাত্রা নষ্ট করছে। 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে বলে আবারও প্রত্যয় জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিজিটালের পর সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গঠনের প্রত্যয়ে অনুষ্ঠিত হল আওয়ামী লীগের 22তম জাতীয় সম্মেলন। এই সম্মেলনের মধ্য দিয়ে নতুন যে নেতৃত্ব আসবে তাদের হাত ধরেই আগামীর নির্বাচনের বৈতরণী পার হওয়ার পাশাপাশি স্মার্ট বাংলাদেশ গঠনের পথে এগিয়ে যাবে দেশ, এমনটাই প্রত্যাশা করছেন সর্বস্তরের মানুষ। সোহরাওয়ার্দী উদ্যান থেকে মাইনুল হোসেন পিন্নু, মোহনা সংবাদ।